নতুন করে ডকুমেন্ট ক্রিয়েট করি না, যেটা আছে সেটাই থাকুক। জাস্ট ওকে দিয়ে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা গত ক্লাসে কিন্তু পেন্টুলে মোটামুটি একটু কাজ আমরা জেনেছিলাম আর কি, আজকে আরো ডিটেলে জানবো। তো অনেকে হয়তো বলতে পারেন যে এগুলো টুলস এর কাজ কি। হ্যাঁ, আসলে এগুলো টুলস এর কাজ বেশি একটা কঠিন না। অনেকে হয়তো ভাবতে পারেন যে এগুলো হয়তো আমি দেখাচ্ছি না, হয়তো বা অনেকের মনে থাকতে পারে, মনে মনে ভাবতে পারেন যে হয়তো এইগুলো টুলস সম্পর্কে বা অন্যান্য যেগুলো দেখাচ্ছি না সেগুলো হয়তো আমার আইডিয়া কম। আসলে বিষয়টা এমনটা না, কারণ এগুলো আসলে বেশি একটা প্রয়োজন হয় না। এগুলো যেগুলো টুলস এর যেগুলো প্রয়োজন হয় না সেগুলো আমি বেসিক্যালি এগুলো মাইনাস করে দিছি আর কি কমপ্লিটলি। তবে একটু যদি বলতে চান যে এগুলো দেখাইতে গেলে কিন্তু আপনাদের কোর্সে 24টা ক্লাসে যেগুলো কোর্স মডিউল ছিল সেগুলো দেখাইতে প্রবলেম হবে, তবে চাইলে আপনি এক নজরে দেখলেই বুঝতে পারবেন। আমি যেমন দেখাই জাস্ট একটু স্যাম্পল করে বলে দিই, যদিও অনেকে মনের মধ্যে থাকতে পারে। এই দেখেন, মনে করেন যে আপনি একটা কালার নিলেন, একটু এদিকে পুরো এলোমেলো হয়ে আছে এগুলো। আচ্ছা, এখানে আপনার যে কালার মোডটা আছে এটা কোন কালার মোডে আছে কে বলতে পারবেন? এই ডিজাইনটা, এই যে শেপটা ক্রিয়েট করলাম, এটা কোন কালার মোডে আছে? আরজিবি তে আছে। ওকে, আরজিবি তে আছে, সলিড কালার, ঠিক আছে। তার মানে হচ্ছে যে যদি আপনার আরজিবি কালার হয়, আমি যদি আরো অনেকগুলো কপি করি এবং কালারগুলো আমি চেঞ্জ করি এবং এটাকে আরেকটা কপি করি, আরেকটা কালার চেঞ্জ করলাম, যখন আপনি এটা আরেকটা কপি করে, আচ্ছা সেটা আপনি ওখান থেকে সরাবেন, এটা আসলে আমার থেকে না, আপনি আমার ইমেজ দেখতে পাবেন না। হ্যাঁ, আর যে আমার ইমেজ এটা, হ্যাঁ ওইটা আপনি ওখান থেকে সরাতে পারবেন। আচ্ছা, তো এখানে বিষয় দেখেন, আপনার ফার্স্ট যে ইয়াটা থাকা লাগবে সেটা হচ্ছে কি, আপনার আরজিবি যদি থাকে তাহলে প্রত্যেকটা শেপ আরজিবিতে থাকা লাগবে, এটা হচ্ছে মাস্ট। যেমন এই কালোটা হচ্ছে আরজিবিতে আছে শেপটা, এই কালোটা হচ্ছে আরজিবিতে আছে। এখন এটার কাজ একটু লেখা দেখেন, ম্যাজিক ওয়াইন্ড টুল যেটা, আমি এটাতে ক্লিক করে যদি এটাতে ক্লিক করি, এখানে কি হয়েছে, এখানে ক্লিক করার সাথে সাথে কি করছে কে বলতে পারবেন কি হয়েছে বলেন তো? সেম কালার জাস্ট অ্যাড হয়ে গেছে আর কি, আর কিছু না। আপনি যদি এখন এটাতে ক্লিক করেন, এটা সেম কালার আর পাচ্ছে না, মানে এই ডকুমেন্টে যেটা আনলক করা আছে, আনলক কৃত এরকম কোনো ডকুমেন্ট বা কিছু বা শেপ কিছু পাচ্ছে না, সেজন্য শুধুমাত্র ওইটাই সিলেক্ট করছে। সেটা অবশ্যই আরজিবির মধ্যে হতে হবে। এটা একটা বিষয়, এটা মাথায় রাখা লাগবে। অনেক সময় দেখা যায় কি আপনার এইটাও ব্ল্যাক এটাও ব্ল্যাক, কিন্তু হচ্ছে না, কারণ অনেক সময় দেখা যায় এই শেপটা হচ্ছে সিএম ওয়াই কে থাকে, সেজন্য এই শেপটা বা গ্রে স্কেলে থাকলে সেজন্য এই কালারটা ধরবে না আর কি, মানে অ্যাড করবে না, সিলেকশন করবে না। তো এই জন্য শুধুমাত্র আপনি মনে করেন যে অনেকগুলো শেপ নিয়ে কাজ করছেন, শুধুমাত্র এক কালারের যে শেপ গুলো আছে সেগুলো আপনি এক ক্লিকে ধরতে চাচ্ছেন, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। এখন এটার জন্য অন্য একটা অপশন আছে, আমি যেটা দেখাই সেটা হচ্ছে কি, এটা সিলেক্ট করার পর আপনি চলে যাবেন সিলেক্ট, এখান থেকে সেম সেম থেকে হচ্ছে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে কি ফিল এন্ড স্ট্রোক কালার, ফিল এন্ড স্ট্রোক কালার বলতে যেগুলো বোঝানো হয়েছে ফিল কালার এবং সেম স্ট্রোক কালার, যদি এটার যে কালার থাকবে ফিল এন্ড স্ট্রোক কালার, এরকম যদি আরো শেপ পায় যদি সেটাকে ধরে নেবে। যাতে আমরা এখানে শুধুমাত্র ফিল কালার দেওয়া আছে, কোনো ধরনের স্ট্রোক কালার নাই, তাহলে আমরা কি করবো, জাস্ট ফিল কালারে ক্লিক করলে সে অটোমেটিকলি ধরে নিবে আরেকটা এরকম ফিল কালার কোথায় আছে এই ডকুমেন্টের ভিতরে যেটা আনলক করা আছে, ঠিক আছে। তো দুইভাবেই আপনি করতে পারেন, তবে এটাও ইউজ করতে পারেন। দেন এটা হচ্ছে লেসো টুল, আমরা হয়তো ফটোশপে যারা যাব তখন আরো বিস্তারিত আলোচনা করব। তো এই লেসো টুলের কাজ হচ্ছে ওখানে এক ধরনের কাজ, এখানে অন্য ধরনের কাজ। ওখানে মনে করেন যে ওখানে একটা বাদ দিই, এখানে যে কাজটা সেটা হচ্ছে কি, মনে করেন যে একসাথে আপনি দুইটা শেপ আপনি ধরতে চাচ্ছেন, মনে করেন যে এই দুইটা শেপ আপনি একসাথে বা অনেকগুলো শেপ থাকে না, যে মনে করেন একটু দেখাই একটু ছোট করে দিই, জাস্ট দেখাচ্ছি আর কি বোঝানোর জন্য। এখানে অনেকগুলো হিবি জিবি শেপ আছে, মনে করেন আপনি জাস্ট কি করবেন, এই যে এতগুলো শেপ আছে না এগুলো সিলেক্ট করবেন, অথবা এখানে একটা রাখি তাহলে বুঝতে সুবিধা হবে, মানে আমি এই সবগুলো শেপ ধরবো শুধুমাত্র এটা ছাড়া। কথা বুঝতে পারছেন? এটা আমরা কিভাবে করতে পারি, সবগুলোকে ধরে শিফট ক্লিক করে এটাকে ক্লিক করলে এটা মাইনাস হয়ে যাবে, মানে ডিসিলেক্ট হয়ে যাবে। আমি চাচ্ছি শুধুমাত্র এই যে এতটুক থেকে, আমি একটু এই যে এতটুক থেকে এইভাবে সিলেকশন হয়ে এতটুকু ধরবে আর কি, মানে এতটুকু জায়গা যতটুকু অবজেক্ট থাকবে সেগুলো কি করবে ধরে ফেলবে আর কি, মানে সিলেকশন করবে। তো এই জন্য আমি এটা কি করবো, লেসো টুলের মাধ্যমে আমার যতটুকু দরকার, হ্যাঁ যতটুকু দরকার এখানে না মাইনাস করবো, দেখেন আমার এতটুকু কিন্তু সিলেকশন হয়েছে। কথা কি বুঝতে পারছেন? তো এই কাজগুলো আসলে বেসিক্যালি বেশি একটা ইউজ করা হয় না, একেবারে কম, যদি ম্যাজিক ওয়াইন্ডটা একটু ইউজ করা হয়, তবে লেসো টুলটা একেবারে ইউজ করা হয় না বললেই চলে। তো অনেকে যে আমরা যেটা করি সেটা সবগুলো সিলেক্ট করে এটা মাইনাস করে দিই, শেষ সিলেক্ট হয়ে গেল। একই বিষয় একটা কাজ অনেকভাবে করা যেতে পারে, এটা আর কি বিষয়।
আচ্ছা, আমরা হচ্ছে একটু গ্রেডিয়েন্ট কালার নিয়ে একটু আলোচনা করি, তারপর আমি ভেক্টর ক্রিয়েশনে চলে যাব। তো আমরা গত ক্লাসে বলছিলাম এটা কি কালার বলেন তো, এই যে কালারটা, এটা একটা আছে কালার মোড, যেটা হচ্ছে 8 জিবি কালার মোডে আছে, আর একটা হচ্ছে কি, এটা গ্রিন কালার আছে, আর একটা কি বলতে বলতে পারেন, এটা সলিড কালার, তাই না? আমরা জানি একটা শেপে একটা কালার থাকলে সেটাকে সলিড কালার বলে মোটামুটি। তো যখন আমি একটা শেপের মধ্যে দুই বা ততোধিক কালার দিতে চাই, তখন হয়ে যাবে গ্রেডিয়েন্ট কালার। আচ্ছা, বুঝতে পারছেন কিভাবে গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে? এখন গ্রেডিয়েন্ট কালার আসলে আমি কিভাবে দিতে পারবো, এই যে এখানে আমরা অনেকগুলো অপশন পাইছি। আমরা গত ক্লাসে কিন্তু ফার্স্ট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করছি, এবং দ্বিতীয় আজকে হচ্ছে এটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। একটা নামে অপশন আছে, এটা হচ্ছে সলিড, যেটা কালার কালার দেওয়া আছে, নাম দেখলে কালার চলে আসে ক্লিক করলে। এর পাশে হচ্ছে কি, গ্রেডিয়েন্ট কালার নামে একটা অপশন আছে, আপনি যদি গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করেন, এটা অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে। দেখেন তো এখানে কালারটা কি হয়েছে, দুইটা কালারের মিশ্রণ হয়েছে না, এই সাইডে হোয়াইট কালার, এই সাইডে কি ব্ল্যাক কালার, নাকি জিনিসটা এমন তো নাকি, বুঝতে পারছেন? আচ্ছা ওকে, এই গ্রেডিয়েন্ট টুলে কাজ করার জন্য আপনার দুইটা টুলসের কাজ থাকে, একটা হচ্ছে টুল বার থেকে টুল কাজ করা যায়, আর একটা হচ্ছে কি প্লেট থেকে কাজ করা যায়। কথা বুঝতে পারছেন? তার মানে গ্রেডিয়েন্ট একটা প্লেট আছে আর একটা টুলস আছে। যখন আমি টুলসের কথা বলবো তখন টুলসে চলে যাবেন, যে গ্রেডিয়েন্ট টুলস হচ্ছে এটা, বা টুলসের নাম যখন উল্লেখ করবো তখন আপনি ডিরেক্টলি এখানে চলে আসবেন। আর যখন আমি হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডারের কথা বলবো, তখন এই স্লাইডার বলতে সরি গ্রেডিয়েন্ট প্লেট যখন বলবো তখন এটাতে চলে আসবেন। তার মানে এখানে দুইটা কালার দেওয়া আছে, তাই না? তার মানে এখানে কালার আমরা কটা দেখতে পাচ্ছি, হোয়াইট থেকে ব্ল্যাক হয়েছে, অথবা ব্ল্যাক থেকে হোয়াইট হয়েছে, জিনিসটা এমন একটা বিষয়। তার মানে এখানে দুইটা কালার ইউজ করা হয়েছে, দুইটা কালার ইউজ করার জন্য আপনি অবশ্যই তাকে বলে দিতে হয়েছে যে এখানে দুইটা কালার হবে, এখান থেকে এই কালারটা এতটুকু হবে, অথবা উপর থেকে নিচ হবে। আপনি তো অলরেডি বলে দিয়েছেন, তাই না? এটা বাই ডিফল্ট নিয়ে নিছে আর কি, তার মানে আপনি বলেই দিয়েছেন তাকে। সেজন্য আপনি যখন প্লেটে চলে যাবেন, আমরা যদি প্লেটটা এখানে খুঁজে না পাই, আমরা চলে যাবো উইন্ডো, উইন্ডো থেকে হচ্ছে খুঁজে বের করবো যে কোথায় গ্রেডিয়েন্ট নামে অপশনটা আছে। ঠিক আছে, গ্রেডিয়েন্ট কোথায়, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আচ্ছা, গত ক্লাসে আমাকে অনেকে, গত ক্লাসে না, মেসেঞ্জারে অনেকে নক করছেন যে আমার হচ্ছে যে প্লেট অনেকগুলো খুঁজে পাচ্ছেন না, এই যে টাইপ টুল নামে সেটা পাচ্ছেন না। তো সেটা আমি এখানে বলে দিয়েছিলাম, এখানে একটা অ্যারো চিহ্ন থাকবে, মানে ড্রপ ডাউন একটা অ্যারো চিহ্ন ছোট চিহ্ন, এটাতে ক্লিক করলে দেখবেন নিচে নামবে এটা। তো কাকে বলছিলেন এই সমস্যাটার কথা, হ্যাঁ আপনার সমস্যার সমাধান হয়েছে এটা? আচ্ছা, আপনি ক্লাসের পরে মনে করাই দিবেন। হ্যাঁ আচ্ছা, দেন এখানে চলে আসি। যখন আমার যেহেতু দুইটা কালার এখানে ইম্পোর্ট করতে হয়েছে, তার মানে কি এখানে আমার দুইটা স্লাইডার অ্যাড করতে হয়েছে। স্লাইডার বলতে একটা স্লাইডার, একটা হোয়াইট কালার দিলাম আর একটা স্লাইডার হচ্ছে ব্ল্যাক কালার দিলাম। তো আপনি এখানে যে প্লেটটা ইয়ে করলে ক্লিক করলে বুঝতে পারবেন যে এখানে কয়টা স্লাইডার এখানে আছে। দেখেন এটা একটা গ্রেডিয়েন্ট স্লাইডার, এটাও একটা গ্রেডিয়েন্ট স্লাইডার। তো আমরা গত ক্লাসে কিন্তু একটু অপাসিটি নিয়ে কথা বলছিলাম, আপনারা কি অপাসিটি মোটামুটি সবাই জানেন অপাসিটি বিষয়টা আসলে কি? আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে, তার মানে গ্রেডিয়েন্ট স্লাইডার হচ্ছে একটা ব্ল্যাক কালার, একটা হোয়াইট কালার। এখন আমি চাইলে প্রত্যেকটা গ্রেডিয়েন্ট স্লাইডারের অপাসিটি চাইলে কমায় দিতে পারবো, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। আপনার যখন ডিজাইনিং এর ক্ষেত্রে অপাসিটি কমানোর প্রয়োজন, আপনি সিঙ্গেলি শুধুমাত্র হোয়াইট কালার অপাসিটি কমাইতে পারবেন। আমি যদি এটাতে ক্লিক করি, তার মানে আমার এই স্লাইডারটা সিলেক্ট হয়েছে, আমি ডাবল ক্লিক করবো না, একটা সিলেক্ট করবো, দেন এখান থেকে আমি জিরো করে দিই। দেখেন এদিক থেকে কিন্তু আমার কি হয়ে গেছে, এটা অপাসিটি জিরো হয়ে গেছে, মানে ফার্স্টে থেকে জিরো থেকে জিরো হয়ে গেছে আর কি, এটা হচ্ছে ব্ল্যাক থেকে আস্তে আস্তে হোয়াইট এসেছে জিনিসটা এমন। তো আপনি যখন 100% দিয়ে দেবেন তখন আপনার ফুল কালারটা চলে আসবে। তার মানে আমরা চাইলেই খুব সহজে, তার মানে আমরা চাইলেই খুব সহজে কি করতে পারি, একটা স্লাইডার, স্লাইডার মধ্যে কালারের যে অপাসিটি থাকবে সেগুলো আমরা কমাতে বাড়াতে পারি, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি, এখানে মনে করুন যে আপনি বলতে পারেন যে ভাই এখানে তো দুইটা স্লাইডার নিয়েছেন, আমি তো আরো দুইটা নিতে চাই। হ্যাঁ নিতে পারবেন, আপনি চাইলে এই যে এখানে মাউসটা যখন নিয়ে আসবেন তখন দেখবেন কার্সরের নিচে একটা প্লাস চিহ্ন চলে আসছে অটোমেটিক, মানে একটা ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার আরেকটা স্লাইডার ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আপনি এই কালারটা চেঞ্জ করতে চান, এই স্লাইডারের কালারটা আমি অন্য কালার দিতে চাই, আমি জাস্ট এটাতে একটা ক্লিক করবো, সিলেক্ট হবে, দেন এখান থেকে আমি চেঞ্জ করে দিই। ঠিক আছে, দেখেন আমার এই এটার গ্রেডিয়েন্ট যে স্লাইডার এখানে চেঞ্জ হয়ে গেছে, তার মানে এখানে একটা হোয়াইট কালার, এখানে একটা কালার, এখানে একটা ব্ল্যাক কালার। ঠিক আছে, যদি মনে হয় যাও না আমার এই কালারটাও চেঞ্জ করা লাগবে, তাহলে এখান থেকে আমি সিএমওয়াই তে চলে যাই, এখান থেকে আমি চাইলে চেঞ্জ করে দিতে পারবো। তারপরে এটা যদি চেঞ্জ করি আমি সিএমওয়াই কে, এখান থেকে হচ্ছে এটা দিলাম,
তো চাইলে আপনি খুব সহজে কিন্তু এভাবে একটা গ্রেডিয়েন্ট কালার আপনি ক্রিয়েট করতে পারেন। এখন যে কালারটা ক্রিয়েট হয়েছে আপনি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই কালারটা হচ্ছে এখান থেকে স্লাইডার চলে আসছে, যেমন ফার্স্ট স্লাইডার হচ্ছে এখান থেকে আসছে, মানে এটা যেরকম আছে সেম এরকম। আমি চাচ্ছি এটা উপর থেকে নিচে আসবে, হতে পারে না জিনিসটা এমন সবসময় তো আমি এরকম কালারটা এদিক থেকে নাও আসতে পারে। আমি চাচ্ছি এই পিঙ্ক কালার যেটা যেটা আছে ম্যাজেন্টা কালার, ম্যাজেন্টা কালারটা ডান দিকে থাকবে, মানে বাম দিকে থাকবে। তাহলে কি করা লাগবে, আপনার ফুল স্লাইডারটা ঘুরে দিতে হবে, তাই না? সেই জন্য আপনাকে যদি এক ক্লিকই করতে চান তাহলে এই যে উপরে একটা রিভার্স নামে একটা অপশন আছে, রিভার্স গ্রেডিয়েন্ট, এটাতে ক্লিক করার সাথে সাথে কি হবে অটোমেটিকলি কিন্তু রিভার্স হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে এই যে এখন গ্রেডিয়েন্ট কালারটা আছে সেটাকে বলা হয় লিনিয়ার গ্রেডিয়েন্ট। সেটা আপনি টাইপটা দেখলেই বুঝতে পারবেন কোন টাইপে আছে। এই দেখেন এখানে দুইটা টাইপ, একটা হচ্ছে লিনিয়ার, যেটা হচ্ছে লিনিয়ার আসলে গ্রেডিয়েন্ট ছড়ায়, আর একটা হচ্ছে রেডিয়াল, রেডিয়াল হচ্ছে গোলাকৃতির আর কি হয় আর কি। তো ফার্স্ট কালারটা কি ছিল, এটা ম্যাজেন্টা কালার ছিল, তারপর একটা কালার, তারপর একটা কালার, মানে এটার অনুসারে কিন্তু আপনার চেঞ্জ হয়েছে। বিষয়টা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, এখানে কিন্তু আর কোনো বিষয় নাই, তার মানে এখান থেকে টাইপ থেকে দুইটা টাইপ, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে কি রেডিয়াল। এখন বিষয়টা হচ্ছে ফার্স্টে যেটা বলছিলাম, আপনি চাচ্ছেন এই এই যে এখান থেকে এটা উৎসটা মানে ম্যাজেন্টা কালারের উৎসটা, আপনি চাচ্ছেন ম্যাজেন্টা কালারের উৎসটা থাকবে এখান থেকে, তাহলে কি করা লাগবে, তখন আপনাকে চলে যেতে হবে গ্রেডিয়েন্ট যে টুলটা আছে সেখানে। আমি জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার এখানে একটা অন্যরকম স্লাইডার চলে আসছে, ঠিক আছে, এরকম একটা একটা টান দিয়ে বার চলে আসছে। আপনি জাস্ট এখান থেকে এভাবে একটু ড্র্যাগ করে বড় করে দেন, তার মানে আপনার সোর্স যেটা হবে সেটা এখান থেকে, মানে উৎপন্ন যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে উৎপন্ন হবে। কথা কি বুঝতে পারতেছেন? আমি যা আরেকটু বড় করি তাহলে এখান থেকে এটা সোর্সটা উৎপন্ন হয়েছে। যত বড় করবেন তত বড় হবে আর কি, আপনি যতটুকু বড় করতে চাচ্ছেন। ঠিক আছে, এভাবে চাইলে আপনি খুব সহজে কিছু গ্রেডিয়েন্ট কালার খুব সহজে ক্রিয়েট করতে পারেন। এখন চাইলে আপনি আরো কিছু স্লাইডার অ্যাড করতে পারেন, মাইনাস করতে পারেন। মাইনাস করার জন্য আপনি জাস্ট টান দিয়ে ড্র্যাগ করে নিয়ে যান, এটা মাইনাস হয়ে যাবে। দেখেন আমার এটা কিন্তু মাইনাস হয়ে গেছে একটা। কথা কি বুঝতে পারছেন? এখন কি মনে হয় কার কোনো প্রশ্ন আছে যে এটা এটা নিয়ে আর কোনো কনফিউশন আছে যে গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে কিভাবে কাজ করা যেতে পারে? আচ্ছা, আমি আবার একটু রিপিট করতেছি। আচ্ছা, লিনিয়ার বুঝলে অবশ্যই রেডিয়ালটা বুঝবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি রেডিয়াল রেডিয়ালে আমি আবার দেখাচ্ছি বিষয়টা, একটু খেয়াল করেন। এখানে যে রেডিয়ালের বিষয়টা হচ্ছে এটা গোলাকৃতির হয়, কথা কি বুঝতে পারছেন, মানে এটা হচ্ছে সেন্টার থেকে উৎপন্ন করে, মানে একটা একটা বৃত্ত টাইপের হয় আর কি। যেমন এটা এটার ফার্স্ট কালার ছিল এটা, এই যে পিঙ্ক কালার, এটা কিন্তু গোল হিসেবে ছড়াইছে, গোল হয়ে না। আর যখন লিনিয়ার হিসেবে দেবেন তখন কিন্তু এটা এক সাইড থেকে অন্য সাইড চলে যায়, উপর থেকে নিচে হতে পারে, আর ডান সাইড থেকে বাম সাইড হতে পারে। এটাই হচ্ছে বিষয়, লিনিয়ার বলতে গোলাকৃতির যেটাকে আপনার যে কালারটা সোর্স তৈরি করবে সেটা গোলা গোল টাইপের তৈরি করবে, আর যেটা লিনিয়ার সেটা হচ্ছে অনেকটা এক পাশ থেকে অন্য পাশ, উপর থেকে নিচে, এরকম একটা কালার সোর্স ক্রিয়েট করে আর কি। আচ্ছা, আরজিবি মোডে চেঞ্জ করা যাবে না ভাইয়া? আচ্ছা, বুঝি না এটা কি বলতে চাইছেন সিয়াম আহমেদ, একটু আবার একটু রিপিট করেন, আনমিউট করে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে আমি সামনের দিকে চলে যাই। তার মানে আমরা কি করলাম, যখন রেডিয়াল দিয়ে কাজ করলাম তখন কিন্তু আমি চাইলে কিন্তু আমার সোর্সটা কিন্তু এদিক থেকে সেদিক চেঞ্জ করতে পারছি। তার মানে আমরা চাইলে কিন্তু এই যে হ্যাঁ বলেন, হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, তবে সিএমওআই কে যখন কাজ করবেন ওই ডকুমেন্টে সিএমওআই কে নিয়ে নেবেন। কথা কি বুঝতে পারছেন? যেমন হ্যাঁ, যখন আপনি ডকুমেন্টটা ক্রিয়েট করবেন তখন এখান থেকে আপনি সিএমওআই কে কালার মোডটা নিয়ে নেবেন, এখান থেকে প্রিন্ট দিয়ে দিলাম, ঠিক আছে, এখান থেকে হচ্ছে আপনি সিএমওআই কে করে নেবেন, তাইলে আর ঝামেলাটা হবে না। যেমন আমি বাই ডিফল্ট যেটা ছিল সেটাই ক্রিয়েট করে ফেলছি আর কি, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, প্রিন্টিং এর জন্য অবশ্যই ইউজ করা হয়, তবে আপনি যখন আরজিবি কালার আর্টবোর্ড একটা ক্রিয়েট করে ওখানে যদি ডিজাইন করেন তখন ওই কালারটা ফেক এসে দেখা যাবে। অনেক সময় দেখা যায় কি কম্পিউটার একরকম দেখাচ্ছে, মোবাইল একরকম দেখায়। তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যখন একটা সিএমওআই কে কালার মোড নিয়ে অথবা আরজিবি তে নিয়ে সিএমওআই কে কালার গুলো ইনপুট করছেন, অথবা সিএমওআই কে ডকুমেন্ট নিয়ে আরজিবি কালার ইনপুট করছেন, সেটা ফটোশপের ক্ষেত্রে একটু বেশি হয়,
বা আগে হইতো আমার, যে এখন এই প্রবলেমটা পাই না খুঁজে কেন জানি। তো এটা হয় আর কি মাঝে মধ্যে। তো এটা একটু মাথায় রাখবেন, যখন যে মার্কেট প্লেসের জন্য ডিজাইন করবেন, সে মার্কেট প্লেস কি ডিমান্ড করে, সিএমওয়াই কে কালার মোড চায় না আরজিবি চায়? আরজিবি চাইলে আরজিবি তে ডিজাইন করবেন, আর যদি সিএমওয়াই কেতে চায় তাহলে সিএমওয়াই কে ডিজাইন করবেন। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আমি এটা একটু অফ করে দিই, এদিকে নিয়ে আসি, কালারটা আমি চেঞ্জ করে দিই, এটা এখান থেকে এটা। হ্যাঁ, তো এখানে যে বিষয়টা হইলো কি, আমার এটা বাম পাশ থেকে ডান পাশে আসছে। এখন আপনি বলতে পারেন যে আমি উপর থেকে নিচে নিচে চাই, তাহলে কি করা লাগবে আমাকে, যে গ্রেডিয়েন্ট যে টুলটা আছে সেটা সিলেক্ট করতে হবে, আমি উপর থেকে নিচে নামাই দেবো। তার মানে কি আমার উপর থেকে নিচে কালারটা চলে আসছে। আপনি যদি চান নিচ থেকে উপরে যাবে, তাহলে নিচ থেকে উপরে টান দিয়ে ড্র্যাগ করে নিয়ে যাবেন, অথবা আপনি চাচ্ছেন এখান থেকে এটা এতটুকু পর্যন্ত আসবে, দেখেন এটা এতটুকু পর্যন্ত আসছে। আপনি যতটুকু যেভাবে চাবেন সে ততটুকুই নিবে আর কি। এটা কয়েকবার প্র্যাকটিস করলেই আপনি বুঝতে পারবেন, কিছু কিছু কাজ আপনি গ্রেডিয়েন্ট টুল দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। যেমন আমি জাস্ট একটা বৃত্ত, হ্যাঁ এই যে বার টানবেন এখান থেকে, এই যে এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা চলে আসবে। আপনি চাইলে এটা নিয়ে, না না একটা ক্লিক করলে অবশ্যই এটা সিলেক্ট থাকতে হবে এবং এটা গ্রেডিয়েন্ট কালার দিতে হবে। দেওয়ার পরে যখন এটাতে ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি এই বারটা চলে আসবে এখানে ক্লিক করলে। আচ্ছা দেখেন, এখন বিষয় হচ্ছে কি, আমি যদি গ্রেডিয়েন্ট টুল দিয়ে আসলে অনেকটা 3D মুভমেন্ট নিয়ে আসা যায়। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আমি এটা চলে গেলাম রেডিয়ালে, ঠিক আছে, এখান থেকে এই কালারটা আমি চেঞ্জ করে দেব, মনে করেন লাল কালারটা একটু এদিকে এতটুকু থাকবে আর এটা থাকবে ওর লাল কালারের মধ্যে একটু এদিকে থাকবে। ওকে, সো আমি এখান থেকে কালার সোর্সটা আমি দেখাই দিই, এটা হচ্ছে কালার সোর্স, এতটুকু থাকবে। আমি একটু চেঞ্জ করে দিই, দেখেন এটা ওয়ান কাইন্ড অফ কিছুটা 3D লুক চলে আসছে আর কি, একেবারে হুবহু আসে নাই, তবে কিছুটা লুক আসছে আর কি। আপনি যদি শ্যাডো দেন তাহলে একটু বোঝা যাবে আর কি। ইফেক্ট থেকে একটু শ্যাডোটা দিয়ে দিই, স্টাইলাইজ ড্রপ শ্যাডো, এখান থেকে হচ্ছে আমি 40%, দেখেন একটা একটা 3D লুকের মতো হয়ে গেছে ডিজাইন আর কি। তার মানে আপনি গ্রেডিয়েন্ট কালার দিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন আপনারা তাহলে ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা আমি ডিলিট করে দিই, এটার কোনো কাজ নাই। আপনাদেরকে দেখাইছিলাম তো ইফেক্ট থেকে কিভাবে শ্যাডো ক্রিয়েট করে, বলছিলাম আপনাদেরকে, আছেন ক্লাস? আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই, আমরা পরে আরো আলোচনা করব। আচ্ছা এখন চলে যাওয়া হচ্ছে, আমরা একটু গুগলে সার্চ করি, সেটা হচ্ছে কি, আমি একটা একটা ইমেজ মেবি ডাউনলোড দিয়ে রেখেছিলাম, এটা কপি করে নিয়ে আসি, জাস্ট একটু ভেক্টর ডিজাইন করব। আচ্ছা ওকে, এটা জাস্ট একটা ভেক্টর, সিম্পল একটা ভেক্টর আমরা ক্রিয়েট করার চেষ্টা করব, ঠিক আছে। আমি যখন এই ছবিটা নিয়ে আসবো তখন আমরা যেটা করব, এখন যে কাজ করার সময় আমাদের অনেক সময় দেখা যায় না, একটা ডিজাইন করতেছি উপর থেকে, অনেক সময় একটা ডিজাইন করতেছি মনে করেন, হ্যাঁ এই ডিজাইনের সময় কি হয়, হঠাৎ করে টাচ লাগে, একটু লড়ে যেতে পারে না, একটু নাড়াচাড়া করতে পারে না, তখন আপনি কি হবে, একটু ঝামেলা হইতে পারে না। আপনি এখান থেকে শেপটা ডিজাইন করতেছেন, এতটুকু নিয়ে আসছেন, হঠাৎ করে একটু টান লেগে ওদিকে চলে গেছে, আপনি হয়তো বুঝতেও পারলেন না, বা হ্যাঁ জিনিসটা তখন লক করে রাখতে হবে। সেই জন্য আমি লক করার জন্য যেটা ইউজ করবো, আপনি চাইলে লেয়ার যে অপশন আছে এই যে এখান থেকে, এটা হচ্ছে এটা এই লেয়ার, আপনি চাইলে এটাতে ক্লিক করে লেয়ার লক করতে পারেন, ঠিক আছে লক হয়ে গেছে। তো যেহেতু আপনাদেরকে লেয়ার নিয়ে আলোচনা করে নেই, আপনার শর্টকাট কিটা মুখস্থ করতে পারেন, সেটা হচ্ছে Ctrl 2, ঠিক আছে, এটা সিলেক্ট করে Ctrl 2 তে সিলেক্ট করবেন, এটা অটোমেটিকলি লক হয়ে যাবে, লিখে রাখতে পারেন। আর আনলক করার জন্য হচ্ছে Ctrl Alt 2, কোথায় বুঝতে পারছেন, একটা হচ্ছে Ctrl 2, একটা হচ্ছে Ctrl Alt 2। তাহলে ব্লক আনলকের বিষয়টা আশা করি সবার মধ্যে ক্লিয়ার। লেয়ার নিয়ে যেহেতু কথা বলিনি সেজন্য আর কথা বলছি না লেয়ার নিয়ে। আচ্ছা তো দেন আমি চলে যাই হচ্ছে এখানে, যে এই ডিজাইনটা আমরা আসলে একেবারে সিম্পল আকৃতিতে ক্রিয়েট করব। আপনি চাইলে মসজিদ মন্দির বা যে কোনো একটা শেপ নিয়ে ডিজাইন করে পোস্ট করতে পারেন, সেটা ক্লাসের শেষে আমি আপাতত দেখাই দিই কিভাবে আপনারা করতে পারেন। তো এটার জন্য আমি যেটা করব, একটা এই ডিজাইনটা আমি ক্রিয়েট করব বেসিক্যালি এখন। তো এটা ক্রিয়েট করার জন্য আমি যদি একটা শেপ নেই একেবারে সিম্পল তৈরি করব, হ্যাঁ ভেক্টর যেটা, এটা অবশ্যই রাস্টারাইজ ইমেজ, এখান থেকে একটা কালার দিলাম, আমি ব্ল্যাক কালারে থাকবো আপাতত। দেন এখান থেকে হচ্ছে এই যে আমি ছোট করে নিলাম, এখান থেকে হচ্ছে যতটুকু প্রয়োজন,
এখান থেকে একটা শেপ ক্রিয়েট করে নিলাম, দেন এখান থেকে আমি একটু স্ট্রোক কালার নিয়ে নিলাম, আমি এই শেপটা ক্রিয়েট করতে চাচ্ছি, তো সেজন্য আমি একটা এই যে এখান থেকে একটা শেপ ক্রিয়েট করে নিলাম, দেন এটা রাউন্ড করে দিচ্ছি আমি, এই দুটা কর্নার হচ্ছে আমি রাউন্ড হবে। ঠিক আছে, আমার রাউন্ড হয়ে গেছে, সরি আমার এটা সহ সিলেক্ট হয়ে গেছে, এটা আমি সিঙ্গেলে করি কারণ ওটা সহ ধরে ফেলতেছে আর কি, আমি এটা রাউন্ড করে দিলাম, তার মানে এটা একটা দরজা টাইপের একটা হয়ে গেছে। ঠিক আছে, দেন আমি এই দুটা অবজেক্টকে আমি যেটা করতে পারি, আমরা তো শেপ বিল্ডার টুলস এর কাজ আপনাকে দেখাইছিলাম নাকি, শেপ বিল্ডার দেখাইছিলাম মনে হয়। আচ্ছা, এই দুটা টুলস, হ্যাঁ এই দুটা টুলস থেকে আপনি ড্র্যাগ করে এই যে একটা শেপে কনভার্ট করে দেবেন, মানে আমার এটা একটা শেপ হয়েছে, এটা একটা আলাদা শেপ হয়েছে। ঠিক আছে, তার মানে এটা একটা শেপ, তিনটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই ডিজাইনটা ক্রিয়েট করব, এই যে উপরে যে এই শেপটা, এটা ডিজাইন করব। এটা ডিজাইন করার জন্য আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন, চাইলে পেন টুল ইউজ করতে পারেন, চাইলে একটা বৃত্ত টাইপের দিয়েও এটা ডিজাইনটা আপনি ক্রিয়েট করতে পারেন। তো আমি যদি একটু বৃত্ত দিয়ে ট্রাই করি দেখি হয় কিনা, আসলে আমি একটা বৃত্ত নিয়ে নিলাম, সেটা হচ্ছে আমি এই যে এখানে সেন্টার করি, দেন এখান থেকে একটু বড় করে দিই যতটুকু প্রয়োজন আর কি আপনার, এখান থেকে একটু টেনে স্টিচ করে দিই, একেবারে পারফেক্ট হবে আর কি। এটা চাইলে আপনি পেন টুল ইউজ করতে পারেন, ঠিক আছে, আপনি চাইলে বৃত্ত দিয়ে ইউজ করতে পারেন, যে টুলস এর কাজ মনে করেন যে আপনি বৃত্ত দিয়ে করে সুবিধা হয় তাহলে আপনি বৃত্ত দিয়ে করবেন। তবে আপনি যেহেতু বলছেন এখানে পেন টুল দিয়ে দেখানোর জন্য, আমি পেন টুল দিয়ে দেখাচ্ছি, তাহলে আপনাদের পেন টুল জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি কি করলাম, এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, করার পর যে ডিরেক্টলি এখানে একটা ক্লিক করব। ঠিক আছে, এখানে অতটুকু নেই, আমি শিফট ক্লিক করে রাখছি, হ্যাঁ একটা শেপ এখানে একটা ক্রিয়েট করলাম। আপনি যদি বরাবর এখানে একটা ক্লিক করেন, যে এটা এখানে আছে, শিফট ক্লিক করে এখানে ক্লিক করেন, এটা অটোমেটিকলি এতটুকু নিয়ে আসবে। ঠিক আছে, এখন যদি মনে হয় যে না আপনার একটু একটু এদিক সেদিক করা দরকার, আপনি চাইলে করতে পারেন। আমি এখান থেকে এটা এটা একটু ছোট করে দিই, এটা পারফেক্ট হওয়ার জন্য একটু এদিকে আসবে, এটা মোটামুটি কিন্তু একটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, দেন এখান থেকে আমি এটা মিলাই দিই, অবশ্যই আমার যে বাড়তি যে ডিরেকশন পয়েন্টটা সেটা আমার দরকার নাই, এখানে তো আরেকটা ডিরেকশন পয়েন্ট আছে তাই না, তো আমি জাস্ট এখানে যদি একটা ক্লিক করি তাহলে আমার যে শেষের যে ডিরেকশন পয়েন্টটা সেটা ডিলেট হয়ে গেছে, তার মানে এখন যেটা যাবে সেটা সোজা চলে যাবে, কোনো ধরনের কার্ভ বা টার্ন করবে না। হ্যাঁ, তারপর এখান থেকে জাস্ট আমি একটু মাইনাস করে দিই, এতটুকু একটু কার্ভ টাইপের ছিল, দেন আমি এখান থেকে আর একটু পারফেক্ট ভাবে ইয়ে করে দিই, হ্যাঁ আপনার যতটুকু প্রয়োজন আর কি। তাহলে কি হলো, আমার একটা গম্বুজটা ক্রিয়েট হয়ে গেল আর কি, দেন এখান থেকে চাইলে আপনি একটা শেপ ক্রিয়েট করতে পারেন, এটা একেবারে ইয়েতে করেন, একটু নিয়ে আসি। ঠিক আছে, তার মানে এখন আমি এই দুটাকে সিলেক্ট করে আমার যেগুলো প্রয়োজন হয় সেগুলো মাইনাস করে দিতে চাচ্ছি, সবগুলো একটা শেপে হবে, এটা একটা শেপে হবে, এটা আলাদা শেপ, যে বাড়তি এটা আমার প্রয়োজন নাই, এটা প্রয়োজন নাই, এটা মাইনাস করে দিলাম। ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে, তার মানে এটা একটা কালার হবে, এটা একটা কালার হবে আর কি, তাহলেই হয়ে যাবে বিষয়টা। আর যদি মনে করেন যে আমার এই যে অবজেক্টটা সেটা আমি সিলেক্ট করতে চাচ্ছি, এটা সিলেক্ট করে আপনি ওটাকে একটা শেপে কনভার্ট করে ফেলি, তাহলে কি হয়ে গেল, উপর থেকে যদি আমি একটা শেপ ক্রিয়েট করি, যে একটা এই যে এরকম ছিল এটা, আর এটা আমি এটা সেন্টারে নিয়ে আসবো, হ্যাঁ এই অ্যাঙ্কর পয়েন্টটা একটা সেন্টার, অ্যাঙ্কর পয়েন্ট একটা সেন্টারে নিয়ে আসলাম, আর একটা সেন্টারে নিয়ে আসতে পারি, অথবা আপনি চাইলে এই যে অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে সেন্টারে ক্লিক করে বাকিগুলো ডিলিট করে দিতে পারেন। এটা কাজ আপনি চাইলে কয়েকভাবে করতে পারেন, তারপরে এটাকে আমি এখানে নিয়ে আসছি। ঠিক আছে, দেখেন এটা আমার কিন্তু হয়ে গেল, এমন একটা গম্বুজ আমি মোটামুটি ক্রিয়েট করে ফেলছি, তবে মনে হয় বৃত্ত দিয়ে ক্রিয়েট করলে আরেকটু পারফেক্ট হইতো। ঠিক আছে, যেহেতু বলছিলেন আমরা পেন্টুলের কাজটা একটু পরে আরো দেখবো ডিটেলে এটা কিভাবে হয়। আচ্ছা, যেহেতু আমরা ডিজাইন করে ফেলছি, এটা এটা আমরা একটু ফিল কালার করে ফেলতে পারি, এটা থেকে এটা কপি করে এখানে দিতে পারি, এখানে দিতে পারি, তো আমাদের বাকি রয়েছে এটা, আমরা জাস্ট এটা একটু ক্রিয়েট করার চেষ্টা করি, একেবারে সিম্পল কিন্তু, হ্যাঁ আমরা সিম্পল ভাবে ট্রাই করি, পরবর্তীতে আস্তে আস্তে যখন আপনি একটু বুঝে ফেলবেন টুলস গুলো, তখন আপনি কি করবেন একটু অ্যাডভান্স লেভেলের কাজগুলো ধরবেন আর কি। আমরা এখান থেকে একটু শুরু করে দিই,
এখান থেকে চাইলে আপনি রাউন্ড করে দিতে পারেন। ওখানে আসছে, এতটুকু নিয়ে আসলাম, এভাবে নিলাম আর কি আপাতত। পরবর্তীতে আমরা হয়তো পরবর্তীতে আরো কিছু কাজ করবো যখন, তখন আরো ডিটেলে করার চেষ্টা করবো আর কি। তার মানে দেন আমার কি হলো, সবগুলো আমি স্ট্রোক কালার দিয়ে বলছি, সবগুলো আমি ধরে ফিল কালার দিয়ে দিই, ঠিক আছে? সবগুলো কালার আমি ফিল কালার দিয়ে দিলাম। হুম, দেখেন এখানে যে বিষয়টা হয়েছে, এখানে যে কার্ভ যেটা ক্রিয়েট হয়েছে, এখানে কিছুটা গ্যাপ পড়ে গেছে। আপনি চাইলে এটা ফিল করে দিতে পারেন। এটা হলো আমরা একটু কন্ট্রোল ওয়াই দিই। হ্যাঁ, এটা এটা দুটোটা একটু ধরে কন্ট্রোল ওয়াই দুটোটাকে সিলেক্ট করে নিই, স্ট্রোক কালার নিয়ে যাই। স্ট্রোক কালারের কারণে বোঝা যায় না আর কি বিষয়টা। আমি সবগুলোকে ধরে এই যে এই বিষয়টা এটার সাথে মিলাই দিই, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আবার কন্ট্রোল এটা আমি ইয়ে করতে পারি, ফিল কালার কনভার্ট করে ফেলি এই দুইটা। না, এটা একটু কালারাইজড হবে যেহেতু। হ্যাঁ, করা যেতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু যদি কালারাইজড করতে চাই কোনো কারণবশত, তখন আপনি এটাকে ডিফারেন্ট ওয়েতে রাখতে পারেন। দেন এটার কালারটা যদি আমি একটু চেঞ্জ করে দিই, এটা রেখে দিলাম, সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটু গ্রুপ করে নিলাম। হ্যাঁ, যদিও এটা পারফেক্ট হয় না ডিজাইনটা, এখান থেকে একটু কার্ভ বোঝা যাচ্ছে আর কি, শেপ বিল্ডার দিয়ে একটা সাথে করে ফেলি। তো এটা কার্ভটা হয় নাই পারফেক্ট, এই দেখেন এখানে বাকি আছে, এটা ছোট করে দিই। এটা বিষয় চলে গেল, এটা যাবে তো। দেন একটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে মোটামুটি, কিন্তু গম্বুজটা একেবারে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার থাকার কারণে কেমন 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 দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ বলেন। না, শর্টকাট তো ইউজ করি নি আমি, আমি এখান থেকে জাস্ট এটাকে ধরে নিয়ে এখান থেকে জাস্ট শিফট ক্লিক করে এটাকে ছোট করে দিলাম। আচ্ছা, দেন আমি এখান থেকে এটা কপি করে এখানে নিয়ে আসতেছি। তার মানে কি হলো, আমার একটা একটা ছোট একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে আর কি, একেবারে ইজি, একেবারে ছোট একটা কাজ। আমি এগুলোকে একটা শেপে নিয়ে আসতে পারি, দেন এগুলোকে আমি যদি কালার একটা দিতে চাই, কন্ট্রোল জিতে গ্রুপ করে ফেলি, আর যে শেপটা পিছনে চলে গেছে আমি একটু পিছনে নিয়ে ফেলে এটাকে, তাহলে উপরে চলে আসছে। এখন আমি এটাকে একটু কালা, কালো কালার থাকবে না অবশ্যই, নেভুলের মধ্যে রাখি, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে আর কি, ঠিক আছে? তার মানে একটা ছোট একটা ভেক্টরাইজ আমরা করে ফেলছি। যারা হচ্ছে একেবারে বিগিনার, তাহলে এগুলো একটু বেশি বেশি ট্রাই করবেন, তাহলে হাতটা একটু ক্লিয়ার হবে। তার মানে একটা ডিজাইন আমি এখানে করে নিয়ে আসলাম আর কি, কন্ট্রোল অল্ট টু দিয়ে লক আনলক করলাম, এটাকে ডিলিট করে দিলাম। তো এগুলো কিন্তু কোনো জায়গায় মার্কেট প্লেসে অ্যাপ্রুভাল হবে না, কারণ এগুলো অতটা ডিটেলে আলোচনা, মানে ডিটেলে ডিজাইন করা হয়নি, একেবারে সিম্পল হয়ে করা হয়েছে, ঠিক আছে? আমি যদি একটু গুগলে সার্চ করি, জাস্ট একটা সিম্পল ডিজাইন দেখাবো আর কি, যেটা হচ্ছে প্যান্টোলের কাজগুলো থাকবে আর কি। এখান থেকে মনে করেন যে ডিজাইনটা আমি নিতেছি, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এগুলো কিন্তু আপনার প্র্যাকটিস করা লাগবে, পরবর্তীতে কিন্তু যখন পেপার কাট আপনাদেরকে ডিজাইন করতে দেবো, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন যদি প্যান্টোলটা ক্লিয়ার না হয়, ঠিক আছে? এখন হচ্ছে, আচ্ছা তাহলে 1 মিনিট পরে, হ্যাঁ আমি এটা শেষ করে নিই তারপর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এটা পেন্টুলে এখন এটা ড্র করার চেষ্টা করব। তো পেন্টুল সিলেক্ট করে নিলাম, এখানে যতটুকু প্রয়োজন আপনি জুম দিবেন, ঠিক আছে? এখান থেকে এভাবে। আর প্যান্ডলের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যত কম বেশি অ্যাঙ্কর পয়েন্ট নেওয়া যাবে তত ভালো আপনাদের জন্য, বুঝতে পারছেন? প্রবলেম হচ্ছে আপনার ডিজাইনটা তত সুন্দর লাগবে না, বুঝতে পারছেন? স্মুথ মনে হবে না।
বা কোনো জায়গায় একটা কাজ করতে গেলেন, একটা অফলাইনে জবের জন্য গেলেন, তখন আপনাকে বলবে যে একটা ভেক্টর ডিজাইন করেন বা প্যান্টুল দিয়ে, তখন বলবে যে সে তো প্যান্টুলে কাঁচা, মানে সে হয়তো পারে না বিদেশে বারবার প্যান্টুল ইউজ করা হয়েছে, বুঝতে পারছেন? যখন আপনি কাজ করবেন তখনই বুঝতে পারবেন যে আসলে প্যান্টুল বেশি নিলে ভালো না কম নিলে ভালো। এখন এখানে যদি আপনি এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিতেন, এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট, জিনিসটা খারাপ দেখা যেত। তারপর এখান থেকে ইয়ে করে নিই, অবশ্যই যেখানে নেওয়ার প্রয়োজন সেখানে অবশ্যই নিতে হবে, ঠিক আছে? সেখানে আমি যদি এখানে একটা ক্লিকে নিতে পারতাম, এই যে এখান থেকে এতটুকু, কিভাবে এটা মাইনাস করে দিলাম, ডিরেকশন পয়েন্টটা ডিলিট করে দিলাম। এখান থেকে যদি মনে হয় আপনার প্রশ্ন বলেন। আপনি ক্রোম থেকে যদি ইলাস্ট্রেটর নিয়ে আসতে চান, এটা কয়েক ভাবে নিয়ে আসতে পারেন, এখন কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছে, কিভাবে নিয়ে আসছে বলেন তো? আচ্ছা আচ্ছা, কপি করে তারপর পেস্ট করে দিচ্ছে, আর কিছু না, কন্ট্রোল সি দিয়ে অথবা আপনি চাইলে, অথবা ওখান থেকে কপি দিয়ে এখানে কন্ট্রোল সি দিলে পেস্ট হয়ে যাবে। তবে আরেকটা ওয়ে আমি একটু পরে দেখাই দিব আপনাদেরকে, এটা মনে করে দিবেন। আমি এখান থেকে এটা নিয়ে আসলাম একটুকু, যতটুকু প্রয়োজন হয়। হ্যাঁ, আপনার একটু নেটওয়ার্কে হয়তো প্রবলেম, আমার নেটওয়ার্কের প্রবলেম নাকি কেউ বলেন তো? আচ্ছা আচ্ছা, আমার নেটওয়ার্কের কাছে কি কোনো ইয়েটি আছে, সিগন্যালতে দেখা যায় না? সিগন্যাল তো চেক করা যায়, আমার সিগন্যালটা কি দেখাচ্ছে? আচ্ছা আচ্ছা, সিগন্যাল সাদা মানে কি, ভালো না খারাপ? আচ্ছা সাদা, সাদা তো আসে একেবারে জিরো আসলে, জিরো দেখাইলে। আচ্ছা একটু কষ্ট করে দেখে নেন, কারণ ওয়াইফাই হয়তো একটু ল্যাগ করতেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন আমি হচ্ছে এখান থেকে একটু খুবই একটু মনোযোগ দিলেই, একটু কষ্ট করে দেখে নেন। হ্যাঁ, প্রয়োজন অথবা ইউটিউব থেকে দেখে নেন পরবর্তীতে। এখন যেগুলো দেখতে পান, প্রশ্ন থাকলে বললেন, হ্যাঁ আমি সলভ করে দেবো। আর নেটওয়ার্কের তো আসলে কিছু, এখনই বলবেন না পরে বলবেন? বলেন। হ্যাঁ বলেন, আচ্ছা এটা একটু পরে দেখাই দেবো আপনাকে। হুম, একটু পরে কিভাবে একসাথে করা লাগে সেটা আমি দেখাই দেবো। আচ্ছা এখানে হচ্ছে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম, দেন এখান থেকে হচ্ছে এভাবে মিলাই দিই আমি যতটুকু লাগবে। আপনি যেটা বলছেন একটু পরে আসবে, কিভাবে মিলাইতে হবে সেটা আমি দেখাই দেবো। এখান থেকে এতটুকু নিলাম, ডিরেকশন পয়েন্ট আমি চেঞ্জ করে ফেলছি কিবোর্ডে অল্ট কি চেপে, এখান থেকে এতটুকু, দেন এখানে একটা ক্লিক করে, এই যে এটা সিলেকশন করে নিলাম। এখানে যদি কারো বুঝতে অসুবিধা হয় যে কোথায় কোন জায়গায় কোনটা ক্লিক করতেছে, এটা আমাকে বলবেন। হ্যাঁ, আমি চাইলে হয়তো আরো দ্রুত চলে যেতে পারতাম, যেহেতু আপনাদের নেট একটু প্রবলেম, সেজন্য একটা স্লোতে স্লো যাচ্ছে আর কি। আপনার না আমার নেটের প্রবলেম এখনো কি সেম প্রবলেম আপনাদের কাছে, সবার কাছে?
আচ্ছা হ্যাঁ বলেন। আচ্ছা এটা চাইলে, এটা বুঝতে পারছি, এটা আপডেট ভার্সনে হয়। হ্যাঁ লেস বলতে ওটাকে আপনাকে ডিরেকশন দিয়ে দিচ্ছে, এটা আসলে আপনি কেমন হবে ডিজাইনটা, জিনিসটা এমনটা না, এটা আগে আগে বলে দিচ্ছে যে আপনারটা এখানে ক্লিক করলে এটা এমন হবে, রাউন্ড হবে। লেগেই থাকে। আচ্ছা এটা আপনি যেখান থেকে শুরু করছেন সেখানে এসে ক্লিক করে দিলে এটা ওই যে লেস যেটাই বলছেন সেটা থাকবে না আর কি। হুম আপনি যেটা করবেন, যদি মনে হয় যে আপনার যতটুকু প্রয়োজন ছিল আর প্রয়োজন নাই, আপনি জাস্ট এখানে এটা ক্লিক করবেন, ঠিক আছে, নতুন করে আবার প্যান্টুল কাজ করতে পারবেন, তখন এটার সাথে লেগের সাথে মানে এটার সাথে লেগে থাকবেন আর কি, বুঝতে পারছেন? তখন আপনি চাইলে নতুন করে একটা ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। ওকে তারপর আমি এখানে আবার চলে যাই প্যান্টুলে, এই দেখেন আমি এখানে এসে ক্লোজ করে দিলাম, তার মানে আমার প্যান্ডলের কাজ এটা শেষ, যতটুকু করে ফেলছে। এখন যে বিষয়টা থাকবে, শুধুমাত্র একটু জায়গায় গ্যাপ আছে, এই যে এখানে একটু গ্যাপ আছে তাই না, দুইটা পায়ের মধ্যে যে ফাঁকা অংশটা সেটা কিন্তু থেকে যাবে যদি আমি এটা ফিল কালারে কনভার্ট করি। তাহলে আমাকে কি করা লাগবে, আমাকে নতুন করে আরেকটা প্যান্ডল নিতে হবে, তারপরে এটাকে আমার যতটুকু দরকার ডিলিট করে দেবো সেটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। আমি এটা সিলেক্ট করে নিলাম। এখন আমরা কিন্তু গত ফার্স্ট যখন পাথফাইন্ডার নিয়ে কাজ করছিলাম গত ক্লাসে, একটা টুলস এর কিন্তু কাজ আমরা শিখছিলাম যে একটা দুইটা অবজেক্টের মাঝখানে যদি এটা ডিলিট করে দিতে চাই তাহলে কোনটা সিলেক্ট করা লাগে, নামটা কে বলতে পারবেন, কে বলতে পারবেন বলেন? দুইটা অবজেক্ট যদি থাকে এবং সেটার মাঝখানে, হ্যাঁ, এটা ডিলিট করে দিতে চাই তাহলে কি করা লাগবে? এক্সক্লুড, এক্সক্লুড তো শুধুমাত্র এটা থাকবে, বাকিগুলো থাকবে না, উল্টোটা হয়েছে, এই এই দুই নাম্বারটা হবে নাকি এক, হ্যাঁ, মাইনাস ফ্রন্ট ডিলেট করে দিব। তার মানে আমি দুইটা সিলেক্ট করে এই দুটাকে ফিল কালারে কনভার্ট করলাম, মানে এখানে একটা এখানে একটা, আমি এই দুটো থেকে এটা মাইনাস করে দিব, তাহলে হচ্ছে মাইনাস ফ্রন্ট ক্লিক করলে আমার অটোমেটিকটা ডিলিট হয়ে গেছে, এটা এটা আমার প্রয়োজন নাই, ঠিক আছে। ডিলিট করে ফেললাম, দেখেন আমার একটু খুব সুন্দর কিন্তু একটা 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 ডিজাইন হয়ে গেছে যেটা ভেক্টর ক্রিয়েট করে ফেলছে, যেটা আসলে, হ্যাঁ, শেপ বিল্ডার দিয়েও চালু করতে পারেন, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। ডিভাইড দিয়েও করা যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে, এই তো হয়ে গেছে। আচ্ছা তারপর দেখেন যে আপনি একটা এরকম চাইলে কিছু প্রোডাক্ট আগামী ক্লাসে হয়তো মিনিমাম 4 থেকে 5টা এরকম ডিজাইন আপনারা ডিজাইন করবেন, মানে বিভিন্ন ক্যামেল হতে পারে, গরু হতে পারে, ছাগল হতে পারে, আপনি আপনার ছবি হতে পারে, হ্যাঁ, তারপর আর কি বলেন, প্রোডাক্ট হতে পারে, জুতা বা শু হতে পারে, যে কোনো ডিজাইন হতে পারে, আপনারা যেটা মনে হয় পারবেন সেটার উপরে একটু বেশি করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আচ্ছা এখন আমরা জাস্ট একটা সিম্পল একটা ইয়ে করাই, দাঁড় করাই একটা ডিজাইন আর কি, আমি এটাকে স্কোয়ার সাইজ নিয়ে নিই, মানে 612, একটা স্কোয়ার একটা নিয়ে নিলাম। আমরা কিন্তু আজকে গ্রেডিয়েন্ট কালার নিয়ে কাজ করছি তাই না, আমি একটু গ্রেডিয়েন্ট নিয়ে দেখাবো, যেমন আমি এটাকে একটা বৃত্ত দিয়ে দিই, একটা শেপ দিয়ে আগে একটা শেপ ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে একেবারে ব্যাকে পাঠাই দিলাম, ঠিক আছে, যেটা কালারটা একটু চেঞ্জ করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এটা একটা এখানে একটা কালার দিলাম, এখান থেকে হচ্ছে আমরা একটা বৃত্ত টাইপের একটা শেপ আমরা ক্রিয়েট করি,
একেবারে ইজিয়েস্ট একটা ডিজাইন। এখান থেকে আমরা কালার এটা দিয়ে দিই, আমরা পিছনের কালারটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি, ঠিক আছে? গ্রেডিয়েন্ট কালার তো আমরা মোটামুটি জানি। আচ্ছা, পিছনে যদি মনে করেন যে একটা সূর্য উঠতেছে, হ্যাঁ, কেমন কালার কম্বিনেশনটা কেমন হয়, সূর্যের কালার কেমন হয়, ইউলো টাইপের হয় না নাকি? ইউলো টাইপের কালার, অরেঞ্জ হয়, একটু লাল কালারটা একটু ইয়ে করে দিই। এখান থেকে যদি আমরা কালারকে নিচ থেকে উপরে উঠে না উপর থেকে নিচে নামায়, সূর্য যখন ডুবে যায় কোনটা হয় আসলে? সূর্য উপরে থাকে যখন ডুবে? আচ্ছা, যেভাবে হোক একটা হইলে, একটা হইলেই হইলো নাকি বিষয় হচ্ছে এটা? এখান থেকে এটা মাইনাস করে দিই, একটা একটা বেশি চলে আসছে। আপনার যেটা ভালো মনে হয় সেটা ইউজ করবেন। ওকে, আমরা এটা এখানে ইউজ করলাম, অথবা আমরা নিচে চলে এটা ইউজ করতে পারি, কেদিনে বুঝলাম ফার্স্টে। ওকে, এখান থেকে আমি এটা একটু ছোট করে দিই, আপনার মর্জিতে এখানে বসিয়ে দেন। কালারটা আমি একটু ডার্ক করে দিই, একটু বসাই দে। এগুলো ডিজাইন কিন্তু আরো অনেক ডিজাইন করাবো পেপার কাটার ক্ষেত্রে। সো একেবারে ইজি, ইজিয়েস্ট একটা একটা ডিজাইন দেখালাম আর কি আপনাদের। তাহলে এই মরিচটা খারাপ হয়েছে, ডিজাইনটা এটা রাখা দরকার না, শুধুমাত্র এটা দিয়ে আপনারা ডিজাইন করতে পারেন, এটা দিয়ে শুধুমাত্র এটাই থাকবে। তারপর এখানে একটা ছোট ছোট করে ডিজাইন করে দিই, একটু ছোট করে দিই। এটা আমার অতটুকু প্রয়োজন প্রয়োজন নাই, এতটুকু নিয়ে নিই আর কি। হ্যাঁ, তারপর এটাকে সেন্টারে নিয়ে আসি, তাহলে হয়ে গেল আর কি। তো এরকম ডিজাইন হচ্ছে আপনারা কয়েকটা ক্রিয়েট করে জাস্ট দেখাবেন আর কি। হ্যাঁ, একটু বড় করে দিই, এগুলা বেশ ছোট। না আসলে একটু ট্রাই করলে আপনারা আমার থেকে আরো ভালো পারবেন। হ্যাঁ, যেমন এখন এটা কিন্তু এখনো সুন্দর হয় না এরকম ভাবে, ঠিক আছে? অত সুন্দর হয় নাই, আর আপনারা আরো সুন্দর করে ডিজাইন করতে হবে। তো আমি যদি বাকি অংশটুকু আমি একটু কেটে দিই, যেমন এটা আমার এতটুকু প্রয়োজন ছিল এতটুকু রেখে দিলাম, বাকি অংশটুকু আমার প্রয়োজন নাই, যেগুলো প্রয়োজন হয় আমি এটাতে ক্লিক করে কেটে দিই, এতটুকু কেটে হয়ে গেছে। আর্টবোর্ড ক্রপ করে নেই, আমার যে শেপটা ছিল দুইটা শেপ ছিল এখানে, আর্টবোর্ড কিন্তু এতটুকু পর্যন্ত, এই যে এতটুকু পর্যন্ত, আমি আর্টবোর্ডটা যদি ক্রপ তো অবশ্যই করা যাবে না, তাই না? তো আমি যতটুকু ডিজাইন আর্টবোর্ড প্রয়োজন ততটুকু জায়গা ডিলিট করি। দেখেন আমার এই শেপটা কিন্তু আর্টবোর্ড অনুযায়ী অনুসারে আছে আর কি। আবার এই দুটো শেপ ক্লিক করে কোনটা, আচ্ছা আমি খালি জায়গা দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আমি দুটো শেপ নিলাম, এখন যদি আমি এটা এটাতে ক্লিক করে এটাকে ডিলিট করতে পারবো আমরা, এই শেপটাকে ডিলিট করা পসিবল কিনা, নিচে যে শেপটা এতটুকু অংশ আছে? তো সেম কাজটা কিন্তু এখানেই হয়েছে, এই শেপটা হচ্ছে আপনার আর্টবোর্ড অনুযায়ী মাপ অনুসারে ছিল, আর এটা আমি বলবো দিতে এটা এটা অনুসারে ছিল আর কি। কথা বুঝতে পারছেন? যেন হয়তো আপনার কাছে লাগতে পারতেছে, মনে হচ্ছে যে আমি হয়তো আর্টবোর্ডটা ডিলিট করে দিচ্ছি, জিনিসটা এমন ছিল না, এরকম লাগছে না, কিন্তু আসলে না,
কিন্তু আসলে বিষয়টা কিন্তু আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার আর্টবোর্ড আসলে কতটুকু। এখানে কিন্তু একটা ব্ল্যাক কালার শেড থাকে, এই দেখেন, আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এখান থেকে ব্ল্যাক কালার শেড দেখা যায়, বুঝতে পারছেন? তো এটা কিন্তু বোঝা যায় আসলে কতটুকু আপনার ডিজাইনটা আছে, আর্টবোর্ডটা আছে। তো অতটুকু নিয়ে আপনারা জাস্ট এটাকে কেটে দিলে হয়ে যাবে। দেখেন একটা এই যে পেন টুল দিয়ে একটা ছোট ছোট যে ডিজাইন গুলো, সেগুলো আগামী ক্লাসে মিনিমাম হচ্ছে কয়টা করতে পারবেন? কোনটা? আমি এখানে এটা কেটে দিলাম, বুঝতে পারছেন কিভাবে কেটে দিলাম? কিবোর্ডের অল কি চেপে এটা কেটে দিছে, ঠিক আছে। দেখেন এখানে এখানে মনে একটা সূর্য ঘুমাইতেছে অর্ধেক, হ্যাঁ ঘুমাই গেছে অলরেডি, আর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। যাই হোক, বিষয় হচ্ছে এটা না, আপনাদের আগামী ক্লাস তো 3 দিন বন্ধ আছে, 3 দিন মোটামুটি বন্ধ পাবেন, তাই না?